ঠিক আছে, দেরি হয়ে গেছে।
তারপরে আমাদের মিটিংয়ের জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কী করবো না করবো সেটার জন্য আমাদের যে সামনে রাখেন কিপার মানে সমবেত হওয়ার জায়গা যেটা আছে সেখানে এসে আমরা দাঁড়ালাম। আর সেটা আমাদের যা লেবার আছে লেবার কাউন্ট, তারপরে তোমাদেরকে পুরো ব্যাপারটা একবার বলে দেওয়ার পরে তারপরে আবার আমি যখন দেখবো যে আমার কাজের জায়গাটা সুরক্ষিত, মানে ওখানে গিয়ে আবার লেবার কাজ করতে ওয়াকা কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, দেন তুমি আবার ওখানে গিয়ে কাজ করতে পারবে। আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনোরকম এই ধরনের কোনো ঘটনা ঘটে নিজেদের মধ্যে ঝামেলাঘাটি করার দরকার নেই, সবার আগে চেষ্টা করতে হবে যে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কত তাড়াতাড়ি বেটার চিকিৎসা পায় সেটা দেখা, ঠিক আছে। হঠাৎ করে কিছু হয়ে গেলে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করার জন্য যদি মনে হয় অনেকটা বেশি কিছু হয়েছে তাকে আমাদের সব থেকে কাছের যে হসপিটাল সেখানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে, প্লাস আমাদের 24 ঘন্টা একটা ইমার্জেন্সি ভেহিকেল আছে, গাড়ি আছে, যেটা করে ওকে নিয়ে মানে একদম না সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে হচ্ছে যে বাইরে দৌড়াতে হবে একটা গাড়ি খোঁজার জন্য খুঁজে হচ্ছে যে নিয়ে এসে তাকে আবার গাড়ি করে নিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আমাদের এখানে 24 ঘন্টা সব সময়ের জন্য একটা গাড়ি রাখা থাকে, একজন মেল নার্স আছে, একজন আমাদের এখানে একটা ফার্স্ট এড সেন্টার আছে, তার মানে ফার্স্ট অ্যাটেন্ড করার জন্য। তো আমরা প্রত্যেক লাইট ওয়ার্ক কখনো কাউকে ইলেকট্রিক শক লেগে গেলে পড়ে গেছে সেটার উপরে কী করবো, ঠিক আছে। তারপরে হঠাৎ ডাক্তারও করা সেটার উপরে কী করবো, আমরা মহড়া করে আজকে যেটা আমরা করছিলাম এটা ন্যাচারাল জিনিস, হঠাৎ করে যেন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে আমরা যারা ওয়ার্কার কাজ করছি আমাদের মধ্যে ফার্স্ট থটা মানে ফার্স্ট আমাদের মাইন্ডে কী থাকে যে আমরা এখানে যারা সবুজ হেলমেট দাঁড়িয়ে আছে তারা কিন্তু আমাদেরকে সেফটি নিয়ে কিছু না কিছু বলে, তাই তো কখনো বলছে হেলমেট পরছে, কখনো জুতো পরছে, কখনো কখনো হচ্ছে বলছে হাইট কাজ করলে সেফটি বেল্ট লাগাতে হচ্ছে, অনেকের ব্যাপারটা ভালো লাগে, এরা কিন্তু কেউ নিজের জন্য বলে না, লাইফটা বা তোমার একে যারা দাঁড়িয়ে আছে তোমার বউ বাচ্চা বাবা বয়স্ক বাবা মা এরা যেন একটু বেটার ভাবে থাকতে পারে, এই জন্য ইনকাম করতে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রবলেমের মধ্যে পড়বে তার থেকেও বেশি প্রবলেমের মধ্যে পড়বে তারা যারা তোমার উপরে ডিপেন্ডেন্ট, তারা যদি ইনকাম করছে না তারা ছোটো বাচ্চা ক্লাস সেভেন হয়ে আইডিয়া বলছে ইনকাম করতে পারবে, বাড়ির বউ একটা বাড়ির বউর মধ্যে মাস্টারি করা কথাগুলো বলে যে কাজটা করে এটা কিন্তু থেকে তোমাদের বেটার কাজে লাইফ মনে হয় এই জিনিসটা কোনো সুপারভাইজার বা সেফটি পার্সনের দোষে কাজটা হয়েছে, কিন্তু আমরা কেউ চিন্তা করি না যে একটা সুপারভাইজার বা একটা সেফটি পার্সন এক বছর ধরে ক্রমাগত ধরে বলে আছে ওনার ব্যাপারে শুনুন আর যে কথাগুলো বলেছে তার ফলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আজকে যে আমরা বাংলাতে লাগানো যে ইমার্জেন্সি হলে
তুমি মহারাজ কাকে ফোন যে কি করছো ওটাকে আমাদের মেলনার নাম্বার আছে।